আবারও সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আগরতলা থানার অসি পরিতোষ দাস সোমবারে জানান, তাদের কাছে গোপন সূত্রে রবিবার রাতে খবর আসে যে কৃষ্ণনগর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। সূত্রে পাওয়ার খবরের ভিত্তিতে রাতের আধারেই অমিত দেববর্মার ঘরে অভিযান চালানো হয়। এই অভিযানের ঘর থেকে 36 কেজি গাঁজা উদ্ধার হয়। এগুলো ট্রলি ও দুটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ছিল। গাজার পাশাপাশি অভিযুক্ত অমিত দেববর্মাকেও গ্রেফতার করা হয়। গাজার বাজার মূল্য আনুমানিক 36 লক্ষ টাকা। ধৃত যুবক একটি বাড়িতে ভাড়া থাকত, তার সাথে আর কে কে জড়িয়ে রয়েছে এবং গাজাগুলো কোথায় পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল 2টা ট্রলি এবং একটা বাক্স থেকে 34 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক NDPS কেসে একটা মামলা নিয়েছি, যার নাম্বার 65/2024 আন্ডার সেকশন 20 20 ক্লজ B ক্লজ 2 ক্লজ C 25-29 অফ NDPS অ্যাক্ট। আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথায় থেকে আনছি, কোথায় নিয়ে যাবে, কোনো কিছু পাওয়া গাজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলি এই ব্যাপারে এখনো ক্লিয়ার কিছু বলেনি। এর ঘরেই মজুদ ছিল বাড়াবাড়িতে। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য আনুমানিক 1.5 লাখ টাকার মতো হবে। কত কেজি? অমিত দেববর্মার বাড়িতে পৌঁছাবে? অমিত দেববর্মার বাড়ি জম্পুজলাতে। এখানে সুমিত দেববর্মার বাড়িতে, কৃষ্ণনগর প্রগতি রোড সুমিত দেববর্মার বাড়িতে ভাড়া করতো। গাজা কত কোয়ান্টিটি, কত কেজি হবে? 36 কেজি 36। এখন কমতে বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।